গাইস, চলেছি নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে পাচ্ছ থাম্বনেল দেখে টাইটেল পড়ে তো বুঝেই গেছো কি নিয়ে ভিডিওতে চলেছে গাইস। একদম ঠিক, আজকে আমি হোয়াইট ভাবে সেজেছি। এই হোয়াইট হোয়াইট লুকটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, বসন্তের ফার্স্ট লুক। তো একটা এইরকম লং কুর্তির সাথে, মানে একদম পুরো পা অব্দি কুর্তির সাথে আমার ফুল ফটো আমি তোমাদেরকে দিয়ে দেব। কেমন হয়েছে লুকটা অবশ্যই তোমরা লিখে কমেন্টস করে জানিও। কিন্তু লুকটায় যাওয়ার আগে, যারা আমার চ্যানেলে নতুন দেখছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে নোটিফিকেশন বেল আছে ওটাকে হিট করে দিও, যখনই আমি ভিডিও বা ব্লগ আপলোড করবো সেই টাইমে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আরও অনেক 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 সাবস্ক্রাইব করো। তাড়াতাড়ি আমরা 1000 সাবস্ক্রাইবারে পরিণত হতে চলেছি। আর এই লুকটা আজকে একদম সিম্পল সোবার মতন করেছি, অ্যান্ড একটু কুর্তি পরে, কারণ সবাই তো আর বসন্ত উৎসবে শাড়ি পরে না। তো ভাবলাম একটা কুর্তি বা লং গাউন পরে একটা হোয়াইটের মধ্যে একটা লুক তোমাদের সামনে নিয়ে আসি। অবশ্যই একটা শাড়ি পরা লুকও আসবে খুব তাড়াতাড়ি। তো চলো বেশি বকবক না করে সোজা ভিডিওতে যাই, আর লুকটা কেমনভাবে করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করো। দেখো, ফার্স্টেই আমি আমার ফেসটাকে একদম ক্লিন করে চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে। আর এখন সবার ফার্স্টে স্কিনটাকে প্র্যাপ করবো। এখানে দিয়ে নিয়েছি হচ্ছে প্লাম্পের একটা ফেস মিস্ট, তারপরে ভালো করে ফেসটাকে ড্রাই করে নেবো। এখন দিচ্ছি হচ্ছে রোজ ইপ, এই সিরামটা তোমার গুড ভাইবসের। তো চলো, এই যে দিয়ে দিলাম, বেশি না, 2-3 ফোঁটা ব্যাস, এটাই এনাফ। ভালো করে ম্যাসাজ করে নেবো ফেসে। আর এখন দিচ্ছি হচ্ছে তোমার একটা ময়েশ্চারাইজার, এটা হচ্ছে পন্সের লাইট জেল ময়েশ্চারাইজারটা, এটা দিয়েও ভালো করে ম্যাসাজ করে নিলাম। এরপর দেবো হচ্ছে প্রাইমার। তো এখানে আমি সুগারের এই প্রাইমারটা ইউজ করছি, একদম মেকআপ করার আগে কিন্তু প্রাইমার মাস্ট। তো চলো প্রাইমারটাকে ভালো করে এখন দিয়ে নিচ্ছি আমার টি জোনে। আর এখন আমি করে নেবো আইব্রোটাকে কম। আর আইব্রো করার জন্য আজকে ইউজ করছি আই ম্যাজিকের এই আইব্রো ব্রাউন কালারের আইব্রো কিটটা। তো দেখো ভালো করে আমি আমার আইব্রোটাকে করে নিয়েছি। আর এরপর আমি চলে যাবো ফেস মেকআপে। তো সেরকম মেকআপ করবো না, একটা লাইটের মধ্যেই রাখবো। দেখো কনসিলার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফিটমির কনসিলার মেবিলিনের। তো এটা শেড নাম্বার হচ্ছে 30 Honey। তো আমার ডার্ক স্পট এরিয়ায় মোটামুটি দিয়ে নিয়েছি। আর আজকে কোনো আমি ফাউন্ডেশন দেবো না, তো এটাকেই ভালো করে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি একদম হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। তো চলো, ভালো করে দেখতে পাচ্ছি আমি ব্লেন্ডিংটা করছি, আর একদম ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কোনো হার্শ লাইন নেই। আর এখন আমি এটাকে ভালো করে সেট করে নেবো। তো এখানে আমি ইউজ করছি হচ্ছে এই ল্যাকমির লুজ পাউডারটা, যেটা একদম অ্যাফোর্ডেবল প্রাইসের জন্য একদম বেস্ট, বেশি দাম না। তোমরা যারা যারা ইউজ করে থাকবে তারা জানবে। আর দেখো আমার মেকআপটাও লক হয়ে গেল। এখন আমি করবো হচ্ছে কন্ট্রোর। তো সোমবার আগে এই যে কন্ট্রোরের যে শেডটা আছে ওটাই দিয়ে নিচ্ছি, আর একটুখানি আই মেকআপটাও করে নিচ্ছি। তো দেখো এই যে একটা নিউড শেড দিয়ে আই মেকআপটা করে নিচ্ছি, এটা দিয়ে আর তারপরে কন্ট্রোরটাও করে নিচ্ছি। তো আমার এখানে আই মেকআপও ডান, কন্ট্রোর করা ডান। আর এখন একটু ব্লাশ লাগিয়ে নিচ্ছি ভালো করে, একটু পিঙ্কিশ পিঙ্কিশ ব্লাশ। তারপরেই আমি করবো হচ্ছে আইলাইনার দিয়ে নেবো ভালো করে। তো এই যে দেখো এখানেও মেবিলিনের আমি আইলাইনারটা ইউজ করছি। তো মেবিলিনের প্রোডাক্টগুলো আমার ভীষণ ভালো লাগে, আর খুব ভালো একটা প্রোডাক্ট। আর এখানে আমি মাসকারা হিসাবেও ক্লসারের এই মাসকারাটা ইউজ করছি মেবিলিনের। তো দেখো এটা ভীষণ ভলিউম দেয়। আর এখন আমি করব হচ্ছে হাইলাইট দেবো। প্রথমেই আমার আইব্রোর ওপরে মানে নিচের দিকটা দিয়ে দিলাম, আর এখন গালে দিচ্ছি। ভালো করে হাইলাইটার দিয়ে নেবো যাতে আমার গালটা একদম গ্লো গ্লো করে, কপালে, থুতনিতে, নোসে, তারপরে আমার ঠোঁটের ওপর, থুতনিতে, তো সব জায়গায় ভালো করে আমি হাইলাইট করে নিলাম। এখন এই দুটো লিপস্টিক আমি মানে পরবো। তো চলো ফার্স্টেই একটা চেরি টাইপের একটা কালারের লিপস্টিকটা পরবো। এইটা হচ্ছে তোমার সুগার পপের একটা লিপস্টিক, এটা ভীষণ ডার্ক একটা রেড আর খুব প্রমিনেন্ট কালারটা। তো তোমরা যদি কেউ চাও এই রেড লিপস্টিকটা অবধিও রাখতে পারো, বাট আমি এরপরে NYB-এর একটা লিকুইড লিপস্টিক ইউজ করবো। তো দেখো এখানে আমার লিপস্টিক একটা ফার্স্টে টার্ন হয়ে গেছে, আর এখন এই NYB-এর এই লিপস্টিকটা পরে নিয়েছি। আর এখন লুকটা কিছুটা এইরকম এসছে। তো চলো, আমার এখানে চুল আচড়ানো হয়ে গেছে, এখন এই হারটা পরে নিই। এই হারটা আমি কিনেছিলাম মেলা থেকে, আর এখন পরবো এই বুকাডি কানের দুলটা, যেটা একটা প্যাঁচা। তো চলো, বুকাডি পরাও হয়ে গেছে। অ্যান্ড লাস্টলি আমি পরবো এই ব্রেসলেট, আর সাথে পরবো আমার লুকটাকে কমপ্লিট করার জন্য এই আংটিটা। তো চলো, দেখতেই পাচ্ছ আমি ফুললি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে কেউ ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল
চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে নোটিফিকেশান বেল আছে ওটাকে হিট করে দিতে একদমই ভুলো না। যখনই আমি ভিডিও বা ব্লগ আপলোড করবো সেই টাইমে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আর হোলির আর একটা লুক তো আমি অবশ্যই করার চেষ্টায় আছি, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই হোলি খুব মজা।